জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সাধারণ মুসল্লিরা বাইতুল মোকাররম মসজিদ থেকে বেরিয়ে যেতে শুরু করেন। ঠিক তখনই স্লোগান শোনা যায়, একটা একটা লিক ধর, ধৈরা ধৈরা জবাই কর। রাজধানীর পল্টনে বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে এমন দৃশ্য দেখা যায়। এই সময় মুসল্লিরা সামনের রাস্তায় গিয়ে জড়ো হতে থাকে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা রাস্তা থেকে তাদের সরিয়ে দেন। এই সময় তারা বারবার মাইককে অনুরোধ করে মুসল্লিদের চলে যেতে। প্রসঙ্গত, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন। পরে কিছু মুসল্লি তার পিছনে নামাজ পড়তে না চাইলে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুসল্লি, বর্তমান খতিব ও সাবেক খতিবের সমর্থকরা। এ সময় মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়, দরজা জানলার গ্লাস ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। নুরুল হক নামে এক মুসল্লি বলেন, আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজ পড়তে এসেছিলাম, খতিব রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে মসজিদের ভেতরে ভাঙচুর করেছে। রুহুল আমিন জোর করে নামাজ পড়াবে পড়াক, কিন্তু মুসল্লিদের ওপর আক্রমণ কেন করলো? মসজিদের ভেতরে মুসল্লিদের মেরেছে তারা। নামাজ পড়াতে আসা মুসল্লিরা আরো জানান, বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউব রহমান খান বয়ান করছিলেন। এই সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে হাজির হন। মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন তিনি। এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখনই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। অদ্ভুত পরিস্থিতিতে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা পরিস্থিতি শান্ত করতে দায়িত্ব পালন করেন। মাজুমা ফজলিমা, নিউজ 24।